ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি। আরও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করছি ব্লগটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে। আর এখন বাজে প্রায় 7:15 মতো বন্ধুরা, তোমরা দেখলে ঘুম থেকে উঠে মানে চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে এবার রান্নার মানে প্রিপারেশান নিয়ে নিয়েছি। রান্নার ডোগা সোগাড় করে রেখে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আর একদিকে মানে আটার জলটা গরম করতে দিয়েছি। দিয়ে তারপর আমি ভাবলাম এই ফাঁকে গাছগুলোই জল দিয়ে দিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। আর সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিলো, গাছে গোড়ায় জল দিয়ে দিচ্ছি। তো চলো গাছে গোড়ায় জল দিয়ে বাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে সারাদিনের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর এই জানালার গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি বললাম না, বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির জলটা গাছের গোড়ায় আসেনি, যার জন্য সবসময় আসে না, মাঝে মাঝে অনেক খুব জোরে যখন বৃষ্টি হয় তখন মানে আর জল দিতে লাগে না, গাছের গোড়ায় অটোমেটিক জল চলে আসে চাপটাতে। তো চলো আজকে রান্না করবো, লাল শাক ভাজা করবো, পমফ্লেট মাছের ঝাল করবো, আর একটা সবজি করবো। তো চলো যা, মানে প্রতিদিন 7:30 থেকে ব্লগটা স্টার্ট করলেও কিন্তু আমি তার আগে আমার অনেক কাজ গুছিয়ে নিই। আর আজকে কিন্তু মানে প্রায় 6:30 সময় উঠেছি, কারণ 6:30 উঠলে 7:30 মধ্যে অনেকটা কাজ কমপ্লিট করা যায় না, তো তারই জন্য অনেকটাই লেটে উঠেছি আজকে। মানে 6:30 উঠেছি মানে অনেকটাই লেট, কারণ 6:00 উঠলে তবে ঠিকঠাক হয়। তো আজকে 6:30 উঠেছি, উঠে মুখ টুক খেতে চা খেতে 7:10-15 হয়ে গেল। তারপরে আবার রান্না মানে 8:00 মধ্যে রান্না কী করে করবো আমি সেটাই ভাবছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, সিনেমা পাপা তো গাড়ি নিয়ে যেতে পারবে না, তারপর মানে বাসে করে যাবে, তো তাড়াতাড়ি বেরোবে, এমনিতে 8:30 বেরোবে, আজকে 8:00 বেরোবে। তো খুব চটজলদি রান্না করছি, ভাবছি সবজি না হয় না হবে, শাক ভাজা আর মাছের ঝোল ভাত করে দিয়ে দেবো, আর রুটির সঙ্গে একটা ডিমের পোচ করে দিয়ে দেবো। তো চলো মাছের কমপ্লিট মাছের ঝালটা করছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, আর মানে পেঁয়াজ কুচি আদা রসুন দিয়ে ভালো করে লাল করে নিয়ে তারপর টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে ধনে পাতা কুচি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু ছাই গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, জলটা ফুটিয়ে দিতে মাছ দিয়ে দিলাম। এবার একটা ডিমের পোচ বানিয়ে নেব। তো চলো ডিমের পোচটা বানিয়ে নিই, আর একটু পেঁয়াজ দিলাম, কারণ একটু রুটি দিয়ে খাবে তো পেঁয়াজটা মুখে পড়লে ভালো লাগবে। আর এদিকে দেখো পমফ্লেট মাছের ঝালটাও হয়ে গেছে, আর এখানে আমি একটু কাসুন দিয়ে আর কি দিয়ে দিলাম হাত দিয়ে মলে, দিয়ে এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার খালি রুটিটা করে দেবো, দিলে সিমরা পাপা আবার খাওয়া দাওয়া করে ও বেরিয়ে যাবে। আর মেয়েকেও রেডি করাতে হবে যেহেতু মেয়ে স্কুলে যাবে। তো দেখো রান্নাটা কী কী করলাম এক ঝলক দেখিয়ে দিই তোমাদের, সবসময় তো আর দেখাতে পারি না বন্ধুরা কী কী রান্না করি। আর আমি সত্যি কথা বলতে দুপুরবেলাটা তো মানে খাবার টাইমেও ভিডিও করতে পারি না যে রান্না কী কী করলাম। তোমরা হয়তো ভাবো যে বলি মুখে, কিন্তু রান্নাটা আর সবসময় দেখাতে পারি না, এটাই ব্যাপার হয়ে যায়। মানে অনেক চটজলদি খেতে হয়, হয়তো দেখি মেয়ে ঘুমাচ্ছে তারা গুঁড়ো করে খেয়ে নিতে হয়, যার জন্য ভিডিও করার আর সময় থাকে না। আর সকালবেলাতেও দেখো তোমরা যে যারা আমার ভিডিও দেখো তারা দেখো যে আমি কতটা তাড়াহুড়োর মধ্যে রান্না করে মানে সিনিয়র বাবার মানে টেবিলে রেডি করতে হয়, তো তার জন্য অনেক সময় হয়তো হয়ে ওঠে না। আর এখন করছি মেয়ে টিফিন রেডি বন্ধুরা, মেয়ে টিফিনটা রেডি করে দিচ্ছি, কারণ স্কুলে টিফিনটা দেবো আর কি। তো আজকে ওর টিফিনে কেক দিয়ে দিচ্ছি, কারণ আজকে আর তো অন্য কিছু করবো না, কাল ম্যাগি দিয়েছিলাম, আজকে একটু কেক দিয়ে দিই, ম্যাগি না কাল বিস্কিট দিয়েছিলাম, যাই হোক হবে মনে নেই। আর আজকে কেক দিয়ে দিচ্ছি আর একটু কলা দিয়ে দিচ্ছি। আর কী বলো তো বন্ধুরা, ও স্কুলে যতটুকু খাওয়ার ততটুকুই খায়, আর বাড়িতে এসে আর কিন্তু খেতে চায় না, মানে দুপুরে তো ভাত খেতেই চায় না, এই কয়েকদিন এমন হয়েছে। তার জন্য আমি চেষ্টা করি স্কুলে একটু মানে মানে ফল বলো আর একটু ভারী খাবারও দিয়ে দিই, যাতে করে ও খেয়ে একটু পেটটা ভরা থাকে। আর সে তো এত ঘুম পেয়ে যায়, মানে স্নান করিয়ে দিলে ঘুমিয়ে যায়, যেহেতু খুব সকালে ওঠে না তার জন্য আর মানে ওর চোখে ঘুম থাকে। মানে স্কুল থেকে আসার পর আধ ঘন্টা খেলে, তারপর যেহেতু এসিতে স্কুলে সিতে থাকে এলে স্নান করায় না, তো সেই জন্য আধ ঘন্টা পরে স্নান করায়, আধ ঘন্টা পরে স্নান টান করিয়ে মোটামুটি খাওয়াতে যাবো, দেখবো ও খাবে না। ওই একটু হয়তো কোনো দিন চিকেন করে দিলে একটু চিকেন খায়, আর কোনো দিন ডিম করে দিলে একটু ডিম খেয়ে নেয়, আর ভাত আর খায় না। তো সেই জন্য একটুখানি সকালবেলা একটু পা মানে একটু ওকে আর কি প্রোটিন পাউডারের সঙ্গে দুধ গুলে দিই, দিলে খেয়ে যায়, কোনো সময় একটু বিস্কিট খেয়ে যায়, আর তারপরে টিফিন দিয়ে দিই।
আর দেখো ওকে তো ড্রেস করিয়ে দিলাম, দিয়ে এবার সিমরার বাবার আবার হটপটে টিফিনটা রেডি করে দিচ্ছি, দিয়ে ওরা খাওয়া দাওয়া করে ওরা চলে গেল। চলে যাওয়ার পর বাড়ি এখন পুরো ফাঁকা। এবার আমি ভাবছি যে বিছানা টিছানা সব ঠিক করে, আর গতকালকের অনেক কাপড় ধুয়েছিলাম জানো তো বন্ধুরা, কাপড়গুলো গোছানো হয়নি, তো ভাবছি আজকে এখন ভালো করে সব পাঠ করে, কি বলতো বেশ ফাঁকা থাকলে না একা মনে মনে এত সুন্দর কাজ করা যায়। আর এই কাজে যখন মানে বাবু ঝামেলা করে না, তখন কোনো রকম করে কাপড়গুলো কোনো রকম করে গুছিয়ে গেছে মানে রেখে দিই। আর আজকে একটু ফাঁকা পেয়েছি বলে সুন্দর করে কাপড়গুলো, যদি এগুলো আমার পরা রেগুলারের ইউজ করা কাপড়, আর এগুলো আমি এইভাবেই রাখি, বাবুর কাপড়গুলোই ঝুড়িতে রাখি, আর সিমরার বাবার কাপড়গুলো আলমারিতেই রাখি। তো এইভাবেই থাকে আমাদের কাপড়, আর আমার কাপড়গুলো এতে যেহেতু থাকে আমি যখন যেটা পরবো সেটা পাট করে এখানে রেখে দিই। আর পাট করা কাপড় পরতেও ভালো লাগে, আর এক জায়গায় জড়ো সড়ো করে রেখে দিলে কি বলো তো কুচকে টুচকে যায়, তো দেখতেও খারাপ লাগে, পরলে পরতে গেলেও যেন কেমন একটা লাগে, তার জন্য আমি পাট করে করে এই বড়ো ঝুড়িটার মধ্যে রেখে দিই। তো চলো এগুলো হলো, এবার মেয়ের কাপড়গুলো মানে গুছিয়ে গেছে, এবার বিছানাটাকে একটু টান টান করে মেলে এবার চলে যাব বাকি কাজ করতে। আর মানে কালকে যেহেতু মাটিটা গাছের মানে গোড়ায় মাটিটা খুঁড়ে দিয়েছিলাম, তো তারই জন্য দেখলাম মাটিটা একটু কম কম হয়ে গেছে, মানে জল দেবার মানে কালকে ধরো সন্ধ্যাবেলা একবার জল দিয়েছি, আর আজকে সকালে জল দেবার পরে দেই, তো মানে ভাবলাম যে না গাছে গোড়াটা একটু মাটি দিয়ে দিই, কারণ মাটিগুলো যেন একটু সরে সরে গেছে। আর এই মাটিটা আমি কিনে রেখেছিলাম বাজার থেকে, তো ভাবলাম যে না মাটিটা সেই নষ্টও হয়ে যাচ্ছে, আর যেহেতু মানে মাটি খুঁড়ে দেওয়ার পর একটু মাটি কমে কমে গেছে, তো তাহলে আমি একটু মানে যে জল দেওয়া হয় না রেগুলার নিচে তলার মানে টপের তলায় তো ফুটো থাকে, সেই ফুটো থেকে না অনেকটা মাটি বেরিয়ে যায়, তো সেই জন্য মাঝে মাঝে মাটিও দিতে হয়। এই মাটিটাকে আমি কিনে রেখে দিয়েছিলাম প্যাকেটের মধ্যে করে, সেটাকে গুঁড়ো করে ভালো করে আর গাছ প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা প্রতিবারের মতো আরও একবার মনে করিয়ে দিই, ভিডিওর যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও, আর যারা কাজটি অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো এখন প্রায় সব কাজ কমপ্লিট, খালি ঘরটা মোছা বাকি বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট, আর আর একটা কাজ বাকি, ডাইনিং টেবিলটা একটু মোছামুছি করবো ওটাই এসে। তো এখন বাবুকে আনতে যাচ্ছি, গতকালকের আকাশটা তোমাদের যেমন দেখিয়েছিলাম যে তুলো যেন মনে হচ্ছিলো তুলো দিয়ে বসানো আছে, আর আজকের আকাশটা দেখো যেন মনে হচ্ছে মানে মেঘে ভর্তি, এই বৃষ্টি আসলো মানে বিভর্ষ গরম, রাস্তায় ভীষণ রোদ্দুর, তার মাঝে এরম একটা মেঘলা আকাশ কিছুক্ষণ আসার পর আজকে এত মানে ভাগ্যটা মানে এ সাথ দিচ্ছে না কি বলবো। বার হয়েছি প্রায় 15 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, একটা টোটো পাচ্ছি না, মানে আমার বাবু যে স্কুলটায় ভর্তি হয়েছে মানে যেখানে ভর্তি হয়েছে ওটা নবান্নর ওদিকে, তো নবান্নটা আমার বাড়ির পুরো অপোজিটে ঠিক আছে, যার জন্য ওদিকে টোটো না মোটেও যেতে যায় না, আর এত রাস্তায় বাম্পার মানে টোটোওয়ালাদের বললেই মাথায় হাত, যে জায়গায় 10 টাকা ভাড়া বন্ধুরা সে জায়গায় বার ডে আমাকে 30 টাকা 40 টাকা করে ভাড়া দিয়ে যেতে হবে, মানে বুকিং করে নিয়ে যেতে হয় আর কি, এমনি ওরা সচরাচর যায় না। আজকে প্রচণ্ড রাগ ধরছে, যতগুলো টোটোওয়ালাকে বলেছি সবাই বলছে না যাবো না যাবো না, হ্যাঁ এরকম বলছে ওদিকে যাবো না, ওদিকে বাম্পার হ্যান ত্যান, তো তখন আমি ভাবলাম যে না আর কাউকে বলবো না, হেঁটে হেঁটেই যাবো, বেশি রাস্তা নয় বন্ধুরা 1 কিলোমিটার রাস্তা, তার জন্য রোজকে আমি চলে এসেছি হেঁটে হেঁটে, আর মেয়েকেও নিয়ে এসেছি হেঁটে হেঁটে রাগেতে, ও ভালো লাগছে না মানে বিরক্ত লেগে যাচ্ছে, এত মানে যেমনি গরম পড়ে যাচ্ছে তেমনি মানে মেয়ের দেরি হয়ে যাচ্ছে, সেদিকে মেয়ের স্কুলে ছুটি হয়ে গেছে, ওদের 11:15 ছুটি হয়ে যায়, 11:30 মধ্যে মোটামুটি নিয়ে চলে আসতে হয়, আর সে জায়গায় আমি 11:45 ঢুকেছি স্কুলে, তোমরা ভাবো মানে টোটোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর দেখো বাড়িতে এলাম, মেয়ের আজকে প্রথম হোমওয়ার্ক দিয়েছে, খুবই ভালো লাগছে, মেয়ে খাতা দেখে খুব খুশি, জানি না করবে কি না। আর এখন দেখো মানে ওকে স্নান টান করিয়ে দিয়েছি, দেওয়ার পরে তারপর এসে দেখলে তোমরা টেবিলটা মুছলাম, টেবিলটা ক্লিন করে নিয়ে তারপর ওকে স্নান টান করালাম, করিয়ে ওর জন্য একটু মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, সেটা দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে একটুখানি মানে শুরুতে যা মানে গেছি, যেহেতু আমারও স্নান টান সেরেই ওকে আনতে গিয়েছিলাম, তারপরে এসে দেখছি এত বৃষ্টি হচ্ছে, তখন বাজে 3টে বন্ধুরা, ভীষণ বৃষ্টি এলো। তো বৃষ্টি এলো, বৃষ্টি হয়ে যাওয়ার পর তারপর আজকে আর ঘুমানো হয়নি, বাবুকে নিয়ে ওই হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম, যেহেতু সন্ধ্যেবেলায় ওকে পড়াবো, আর রাত মানে দুপুরবেলাতেই ওকে মানে ঘুম থেকে উঠতে 3:30 সময়, যেহেতু ও তাড়াতাড়ি ঘুমিয়েছে 3:30 সময় উঠে পড়েছে,
পড়তে উঠে পড়তে তারপরে আমি ভাবলাম যে না তাহলে ওকে হোমওয়ার্কগুলো করিয়ে নিই, বলে হোমওয়ার্কগুলো কিছুটা করিয়ে নিয়েছি, কিছুটা বাকি আছে। তারপর দেখলাম সাইজটা এলো, সাইজটাকে আবার একটু চা করে দিলাম, একটু কেক চিপস টিপস দিলাম। আজকে আর কোনো স্ন্যাক্স টাইপের কিছু করিনি, কারণ একটু বেরোনার ছিল। তো এখন বেরিয়েছি আমরা বেতাইতলা, কারণ এখানে একটা জায়গা আছে সেটা হচ্ছে বেতাইতলা, ওখানে এসেছি, একটু দরকার আছে, মানে একটু কিছু কেনাকাটা আছে সেগুলো করতে বেরিয়েছি। তো সেগুলো করে নেবো নিয়ে আর তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার মেয়েকে হোমওয়ার্ক বাকি আছে সেটা করাবো, রান্না করব, অনেক কিছু কাজ বাকি আছে। আর এখন বাজে বন্ধুরা 6:30 মতো। গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখেছো। আর দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি। আর এটা হচ্ছে বেতাইতলার সব থেকে মানে ভালো দোকান, মিষ্টি দোকান, মানে ভীষণ মিষ্টি ভালো। এখানে যদি কেউ তোমরা আমার মানে যারা আমার ভিডিও দেখো, কেউ যদি এই দোকানের মিষ্টি খেয়ে থাকো তাহলেই জানতে পারবে, মানে এত ভালো মিষ্টি পাওয়া যায় এখানে, মানে না খেলে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, আমি যাব এখন ওই পারে রোড দিয়ে সেগুলো কেনাকাটা করে তারপর বাড়ি যাব। আর এখানে পুজোর প্যান্ডেল হবে বন্ধুরা, যার জন্য বাঁশ টাস পড়ে গেছে। এখানটা খুব সুন্দর একটা প্যান্ডেল হয়, প্রতি বছরই হয়, প্যান্ডেলটা খুব ভালোও হয়। আর এবছর যদি এখানে থাকি পুজোর সময় নিশ্চয়ই তোমাদের দেখাবো, কারণ পুজোর সময় তো আমরা থাকি না, বাড়ি চলে যাই, তো সেই জন্য যদি থাকি দেখাবো। আর ক্যাপসিকামগুলো ভীষণ সুন্দর লাগছে, রেড আর ইয়েলো ক্যাপসিকামগুলো, মানে বেল পেপার এগুলো যদিও। আর এবার ভাবছিলাম একটা নিয়ে যাব যাওয়ার সময়, তো এখন ওদিকটাই যাচ্ছি। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এলাম, তাই চলে এসেছি। তো মেয়েকে এসে একটু পড়াচ্ছি, মেয়ে 1-2 প্রায় 100 পর্যন্ত বলতে পারে, কিন্তু এই 30-40 এগুলো বলতে পারে না। এরই সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।